এটা কেমির একটা ট্রিমার, ট্রিমারটি দেখতে এইরকম। এখানে পিকচার দেখতে পাচ্ছেন, টাইটানিয়াম ব্লেড, কাটিং লেন্থ কম্বো, লং লাস্টিং পাওয়ার, লিথিয়াম ক্যাডমিয়াম ব্যাটারি। তো আমার কাছে মনে হয় না যে লং লাস্টিং ব্যাটারি। কেমি KM9020, তো এটা হচ্ছে এই ট্রিমারের মডেল। প্লাগ অ্যান্ড প্লে, ভোল্টেজ 220 থেকে 240 ভোল্টে চার্জ হবে। সিলভার ফিডিআই মোটর অফ হাই রোটেশনাল স্পিড, অনেক হেভি একটা মোটর দেওয়া আছে। বিদেশি অনেক ভালো ট্রিমারের যে মোটরটা থাকে প্রায় সেম মোটর, মোটরটা অনেক ভালো। তো এটা হচ্ছে প্যাক এবং এটা হচ্ছে ভিতরের সিস্টেম। এরকম দেখতে পাচ্ছেন একটা চার্জিং কেবল বা পাওয়ার কর্ড দেওয়া আছে ক্লিন করার জন্য। ওয়েল একটা ম্যানুয়াল দেওয়া আছে, চাইলে করে নিতে পারেন। এই হচ্ছে ট্রিমার, নিচে একটা ব্রাশ দেওয়া আছে, অ্যাডজাস্টেবল নব দেওয়া আছে, 0.8, 1.4, 2.0, এটা সব থেকে ছোট, এটা তার থেকে একটু বড়, এটা তার থেকে আরো বড়। এক্সট্রা কোনো ক্লিপার ছাড়া যখন এটাতে কাজ করবেন তখন এটা এটা কাজ করবে। কয়েকটা ঘাট দেওয়া আছে, তো দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5, পাঁচটা ঘাট দেওয়া আছে এখানে। সাউন্ডটা দিতে পারছেন ভালোই, ব্লেডগুলো চলতেছে। ট্রিমারের তেমন কিছু দেখানোর মতো নেই, প্লাগ অ্যান্ড প্লে প্রথমেই বলে দিয়েছে। এখানে হচ্ছে ইন্ডিকেটর, মডেলটা দেওয়া আছে কেমি KM9020। এটা হচ্ছে আর সুইচ, সুইচ চালু বসার সাথেই ঘুরতেছে। সাউন্ডটা শুনতে পাচ্ছেন, চার্জ নেই তবুও ভালোই। দেখানোর মতো আর তেমন কিছুই নেই। ব্যাটারিটা একবার দেখাই, এই যেটার কথা বললাম যে ব্যাটারিটা আমার পছন্দ হয়নি। লিথিয়াম ক্যাডমিয়াম ব্যাটারি, 600 mAh, 1.2 ভোল্ট। এখানে যে মোটরটা ইউজ করছে 3.7 ভোল্টের একটা মোটর, অনেক সুন্দর এবং হাই কোয়ালিটি একটা মোটর। সেই হিসেবে এটা আমার পছন্দ হয়নি, কারণ এই ব্যাটারিটা অনেক লো, 1.2 ভোল্ট অনেক কম। এই মোটরটা রান করতে 3.7 ভোল্ট, অন্তত 2.4 ভোল্ট দরকার ভালোভাবে ঘোরানোর জন্য। তো এটা সেভাবে ঘুরতে পারে না, ফলে পাওয়ারটা একটু কম। তো আপনারা চাইলে এখানে এটা মডিফাই করে নিতে পারেন। তো আমি এরপরে যে কোনো একটা ভিডিওতে দেখাই দেবো যে কীভাবে এই ট্রিমারটা মডিফাই করে 3.7 ভোল্টের ব্যাটারি দিয়ে চালাতে পারবেন, প্লাস এটা এই সিস্টেমে চার্জ করতে পারবেন অন্য একটা সিস্টেম। তো এটা আমি দেখাই দেবো পরে কোনো ভিডিওতে। হেডটা দেখাই, এর ভিতরে যে মোটরটা রান করে, তো এখানে দেখতে পাচ্ছেন এটা ঘরে। তো এটা দেখুন, নর্মাল, মাত্র 380 টাকায় কেনা ভালো একটা ট্রিমারই হবে মডিফাই করার পর। তো এই ছিল মোটামুটি এই ট্রিমারের খুঁটিনাটি সব বিষয় আপনারা দেখতে পারলেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।